আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তাসনিম তমা ফ্রম স্টে গ্ল্যামারাস বাই তাসনিম তমা। সো চলে আসলাম এবছরে তোমাদের জন্য একটা সুন্দর পহেলা বৈশাখ লুক নিয়ে। আমি খুব সুন্দর একটা ফ্ললেস বেজের সাথে একটা খুব সুন্দর পিচি অরেঞ্জ টাইপ একটা লুক ক্রিয়েট করেছি, গর্জিয়াস, দেখতেই পাচ্ছ। চলো দেখে নেই কীভাবে করলাম আমি এই লুকটা, তোমাদের সাথে সব প্রোডাক্ট সহ শেয়ার করব। সো প্রথমেই আমি ফার্সালি ইউনিকর্ন এসেন্সের সিরামটা ব্যবহার করছি। এটা আমার অল টাইম ফেভারিট, আমি সব ভিডিওতেই দেখবা এটা আমি অনেক ব্যবহার করি। অ্যান্ড এবার স্কিনটাকে আমি ভালো মতন সেট করার জন্য প্রাইমার হিসেবে ইউজ করছি YSL-এর প্রাইমার, উইচ ইজ ব্লারিং প্রাইমার, যেহেতু আমার মুখে বেশ কিছু গর্ত অ্যান্ড পিগমেন্টেশনস আছে। এবারে কালার কারেক্টার হিসাবে আমি হুদা বিউটির একটা রেড লিপস্টিক ইউজ করছি, যেটা হচ্ছে আমার যত আনইভেন এরিয়াজ আছে, আনইভেন টোন আছে, সেগুলোকে সুন্দর মতন ব্যালেন্স করতে হেল্প করবে। অ্যান্ড একটা ব্রাশের সাহায্যে সুন্দর মতো সেট করে নিচ্ছি। ফাউন্ডেশন হিসাবে আমি ইউজ করছি ফেন্টি বিউটি অ্যান্ড জুভিয়াসের ফাউন্ডেশন, দুইটা শেড মিক্স করে। এবং আমি আসলে বেসটা চাচ্ছিলাম খুব বেশি আমার স্কিন টোন থেকে খুব বেশি একটা ব্রাইট না করতে, সো দ্যাট আমাকে এটা একটা ইয়েলো ফ্ললেস বেস, ইয়েলো টোন একটা ফ্ললেস বেস শো করে। এ কারণে ব্রাশের সাহায্যে সুন্দর মতন ট্যাপ করে সেট করে নিচ্ছি। আইলিডে ব্যবহার করছি টার্চ শেপ টেপার কনসিলার এবং একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সুন্দর মতন আমরা বেসটাকে সেট করে নিচ্ছি। ব্রনজিংয়ের জন্য ব্যবহার করছি হুলা ব্রনজার, আমার যে যে এরিয়া ব্রনজিং করা দরকার আমি আমার ফেসের সেই টোনড এরিয়াগুলোকে ব্রনজিং করে নিচ্ছি। আইশ্যাডো প্যালেট হিসাবে আমি ইউজ করছি মরফে 24 আর্টিস্ট পাস প্যালেটটি এবং এই তিনটা কালার দিয়ে আমি এই আইলুকটা ক্রিয়েট করব। সো ফার্স্টে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমার আউটার কর্নার এরিয়া থেকে মিড লিপ পর্যন্ত আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর মতন ব্লেন্ড করে নিচ্ছি একটা পিচ শেড। এবার একটা অরেঞ্জি শিয়ালো টাইপ শেড দিয়ে আমি আমার মিড লিপ থেকে ইনার কর্নারের দিকে নামছি। ইনার কর্নারে ইয়েলো ব্যবহার করছি, ক্রিজ লাইনে একটা পিঙ্ক শেড ব্যবহার করছি, মিড লিডে একটা গোল্ডেন হাইলাইটার শেড দিচ্ছি, জাস্ট আমার ফিঙ্গার টিপ দিয়ে ট্যাপ ট্যাপ ট্যাপ। ব্রাউ বোন এবং ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। কিছু গ্লিটার অ্যাড করছি জানি লুকটা আরও গর্জিয়াস করে। এবং এবার আমার মোস্ট ফেভারিট পার্ট, যেটা আমি কখনোই মিস করি না যে কোনো লুকে, সেটা হচ্ছে আইলাইনার। আমার কাছে কেন জানি বাঙালিদের চোখ টানা টানাই ভালো লাগে, আমার কাছে মনে হয় আইলাইনার ছাড়া আমার চোখটা চোখ লাগছে না। মাস্কারা দিয়ে নিচ্ছি বেশ ঘন করে, ওয়াটার লাইনে একটা নোট পেন্সিল ইউজ করছি। লোয়ার ল্যাশ লাইনটাকে আমি ডার্ক রাখার চেষ্টা করছি, সো দ্যাট আমার লুকটাকে যেন আরও বেশি এনহ্যান্স করে। সুন্দর করে একটা ল্যাশ পরে ফেলছি, বিকজ ল্যাশ ছাড়া তো আমাদের চোখটা কখনোই অত বেশি একটা ফুটে উঠবে না। লোয়ার ল্যাশ লাইনে আমরা আবার মাস্কারা দিব অ্যান্ড আমি আবার উপরের দিকেও মাস্কারা দিয়ে নিচ্ছি, সো দ্যাট আমার জিনিসটা সুন্দর মতন সেট হয়ে যায়। লিপস্টিকে আমি ব্যবহার করছি হুদা বিউটির একটা রেড লিপস্টিক। এই লিপস্টিকটার কথা লাইভে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো, আমি বলেছিলাম আমি ভিডিওতে বলবো। সো হুদা বিউটির একটা রেড লিপস্টিক, আমার সেটটা ঠিক খেয়াল নেই, আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। আর মিডে যেটা দিচ্ছি এবার নিউড অরেঞ্জের যে শেডটা দেখছো এটা হচ্ছে জেফ্রি স্টারের লিও। সো দ্যাটস ইট, আমি এবার টিপ পরে নিলাম। আই হোপ তোমাদের এই লুকটা খুব ভালো লেগেছে। লাইভে আমাকে অনেকেই আপু অনেক আপু রেকমেন্ড করেছে যে আপু লুকটা খুব সুন্দর হয়েছে, তোমাকে খুব মানাচ্ছে, খুব ভালো লাগছে। সো খুবই ইজি একটা লুক, তোমরাও চাইলে এই লুকটা ক্রিয়েট করে ফেলতে পারো, চট জলদি খুব সুন্দর করে এই লুকটাকে ক্রিয়েট করে ফেলতে পারবা। সো তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। আর আমি সরি বলে নিচ্ছি দ্যাট আমার রেকর্ডিংটা খুবই বাজে হয়েছে আমি জানি, কারণ আমি এই ব্যাপারে খুবই নিউ। সো আমাকে তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা, আমি চেষ্টা করবো যত জলদি সম্ভব নিজেকে এই ব্যাপারে বেটার করার জন্য। আর প্লিজ সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। প্লিজ এভরিওয়ান ট্রাই টু স্টে হোম অ্যান্ড আমার তরফ থেকে সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা।